গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল 9টায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি ঘোষণা করেন তার নির্বাচনী ইশতেহার। নাগরিক সমস্যাকে গুরুত্ব দিয়ে 19 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। সকাল 10টায় ক্ষমতাসীন মেয়র প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুনের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। অন্যদিন আওয়ামী লীগ প্রার্থী মেয়র প্রার্থী আজমত উল্লাহ সকাল 10টার পর থেকে বের হবেন নির্বাচনী প্রচারণায়। কাউন্সিলের প্রার্থীরা নিজেদের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আজ রাত 2টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামীকাল বিরতি দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দর্শক, যেমনটি বলছিলাম, আজ মধ্যরাতে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এলাকায় রয়েছেন সহকর্মী সুমন তানভীর, চলে যাচ্ছে সেখানে। তানভীর, আজকে তো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগের শেষ দিন এবং শেষ দিনে প্রার্থী এবং সমর্থকরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। একটু জানাবেন যে সমর্থকরা কী বলছেন এবং তাদের প্রত্যাশা কী, এবং যারা প্রার্থী তারা আসলে কী বলছেন? শুরুতেই বললেন যে আজকে মধ্যরাতে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কিন্তু প্রচার প্রচারণা শেষ হচ্ছে এবং কালকে বিরতি দিয়ে পরশু দিনে কিন্তু আসলে গাজীপুরবাসী তাদের নগরপিতা নির্বাচন করবেন। কিছুক্ষণ আগে আসলে এইবার জানেন যে বিএনপি আসলে সরাসরি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে বিএনপি ঘরোয়া যিনি আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন শাহানুর ইসলাম রনি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, 19 দফা ইশতেহার, এবং টঙ্গী এলাকায় তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন। আপনি জানেন যে গত পরশু দিন আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহার এরই মধ্যে কিন্তু ঘোষণা করেছেন এবং সেটি কিন্তু 23 দফা ইশতেহার ছিল, এবং আমরা যতটুকু জেনেছি যে 10টার পরে যায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবারের নির্বাচনে, যেহেতু বিএনপি নির্বাচনে নেই। সো বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের মা যিনি, তার কিন্তু নির্বাচনী ইশতেহারটা 10টার পরে ঘোষণা করার কথা। তো সব মিলিয়ে কিন্তু আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কিন্তু পুরোটাই আসলে জমে উঠেছে, এবং যারা কাউন্সিলর প্রার্থী আছেন আমরা দেখছিলাম যে সকাল থেকে কিন্তু তারা প্রচার প্রচারণায় কিন্তু নেমে গিয়েছেন, এবং আজমতুল্লাহ খান ক্ষমতাসীন দলের যিনি মেয়র প্রার্থী তিনি কিন্তু তার প্রচার প্রচারণাটা 10টার পর থেকে শুরু করবেন এবং সেটি মধ্যরাত পর্যন্ত চলবে বলে কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। তবে নির্বাচনের একটি সমীকরণ আমরা আসলে সকাল থেকে কিংবা এই যাবৎ আমরা যে কয়েকদিন আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবং এর আগে যেগুলো দেখেছিলাম আমরা, সেগুলোতে কিন্তু একটি বিষয় আসলে স্পষ্ট যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেমন আমরা এখন টঙ্গীতে আছি এবং এই টঙ্গীতে কিন্তু 8 মেয়র প্রার্থীর ভেতরে কিন্তু 2 মূল মেয়র প্রার্থীর কিন্তু আজমতুল্লাহ খান এবং এই যে বিএনপি ঘরোয়া যে মেয়র প্রার্থী আমি বলছিলাম রনি, তার বাসা কিন্তু টঙ্গীতে, এবং বিপরীতে জাহাঙ্গীর নির্বাচন না করলেও তার মাকে দিয়ে কিন্তু তিনি নির্বাচন করাচ্ছেন। সো তার বাড়ি কিন্তু আসলে গাজীপুর বলতে জয়দেবপুরে। এই যে একটা আঞ্চলিকতার বিষয় কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু সবসময়ই প্রভাব ফেলে, অর্থাৎ এই টঙ্গী এবং জয়দেবপুর দুই এলাকাটা সবসময় একটু আঞ্চলিকতার বিষয় থাকে যে ওই এলাকার কে প্রার্থী, এই এলাকার কে প্রার্থী, সেই হিসাবে সবসময় কিন্তু জয়দেবপুর আসলে যদি আমরা নির্বাচনের হিসাব আগের থেকে করি সেই জায়গা থেকে জয়দেবপুর সবসময় এগিয়ে থাকে। আমি যদি একটু ভোটারের হিসাবটা আপনাকে দিই যে জয়দেবপুরের ওই পাশে যে ইউনিয়ন এবং থানাগুলো আছে সেখানে কিন্তু প্রায় 8 বেশি ভোটার আছে, আর এই পাশটাতে কিন্তু ভোটার সংখ্যা মাত্র 3 লাখ। তো সেই হিসাবে কিন্তু আসলে যদিও বিএনপি আসলে নির্বাচনে নেই, তবে আসলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কিন্তু আসলে হতে যাচ্ছে এটা কিন্তু বলা যায়, কারণ আঞ্চলিকতা একটি বড় বিষয় যেহেতু এখানে এসে দাঁড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বৃহস্পতিবারই বুঝতে পারবো আসলে এই গাজীপুরের নগরপিতা আসলে কে হতে যাচ্ছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তো এই ছিল আসলে টঙ্গী থেকে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ দর্শক, এতক্ষণ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।